ক্ষেত্রে যারা আমার আমাদের সাথে ছিলেন দুই চারজন হয়তো বা আমাদের সঙ্গ ত্যাগ করে অন্য দল করছেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি না যাতে কোনো প্রভাব পড়বে বলে, কারণ ভারতীয় জনতা পার্টি যথেষ্ট সংগঠন রয়েছে। কিছুদিন আগে বা ইলেকশন হয়েছে, সুরমা কেন্দ্র বা ইলেকশন হয়েছে। আমি বলেছিলাম যে 5,000 ভোটে আমরা জিতবো, কিন্তু 5,000 না হলেও 4,500 ভোটে আমরা জয়ী হয়েছি। অনেকে বলেছিল সেখানে বিক্রমাদার জয় হবে, কিন্তু সেটা হয়নি। 300 বিধানসভা নির্বাচনের পর যদি আপনারা জয়ী হন, তাহলে সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে আপনি সেখানে চাইবেন? আমি মন্ত্রী রয়েছি, আমি কি টিকিট পাবো এটার কোনো গ্যারান্টি নেই যে আমাকে দ্বিতীয় হবে দল, এরকম বাধ্যবাধকতা ব্যাপার নেই। আমি যদি ভালো কাজ করে থাকি, এলাকাবাসীর সাথে আমার ভালো যোগাযোগ থাকে, দল আমাকে টিকিট দিতে পারে।